আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2023 সনের নভেম্বর মাসের 15 তারিখ সন্ধ্যা 6:30 মিনিটের সময় আমি আজকের এই ভিডিওটি করছি। আজকের এই দিনটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। কারো তকদির পূর্বে অথবা কারোর তকদির খুলে যাবে। একটি জাতির গণতন্ত্রের ইতিহাস নতুনভাবে রচিত হবে, অথবা একটি জাতির যে গণতন্ত্রের উত্থান একেবারে নতুন করে মুখ থুবড়ে পড়বে, এরকম একটি সম্ভাবনা যখন একেবারে প্রকট, ঠিক সেই সময়টিতে ভিডিওটি করছি। আজকের এই দিনে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন মিস্টার হাবিবুল আওয়াল, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সন্ধ্যা 7টার সময় তিনি এই ভাষণের মাধ্যমে নির্বাচনের শিডিউল বা তফসিল ঘোষণা করবেন। 12তম জাতীয় সংসদ নির্বাচন। এখন এই যে সময়টিতে আমি ভিডিওটি করছি, তার ঠিক সম্ভবত আধা ঘন্টা পরেই জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন অথবা দেবেন না। এর কারণ হলো, দেখুন মানুষের জ্ঞান কতটা সীমিত। এই মুহূর্তের খবর আমি যখন ভিডিওটি করছি, দেখলাম যে জনাব সিইসি তিনি তার পাত্র মিত্রদেরকে নিয়ে একটি বৈঠকে বসেছেন যে নির্বাচনের তারিখটি কিভাবে ঘোষিত হবে, এটি কি একই দিন না একাধিক দিন, এসব বিষয় নিয়ে তিনি বৈঠক করছেন। আর অন্যদিকে যারা দুর্জন, দুর্মুখ এরকম লোক যারা রয়েছেন, তারা অনেকেই গুজব ছড়াচ্ছেন যে আজকে আর শিডিউল ঘোষণা করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এটি একটি নৈতিক বিজয়। আর আমি যখন ভিডিওটি করছি তখন আমি নিজেও জানি না আসলে শিডিউল আদৌ ঘোষণা করা হবে কি হবে না, কিন্তু আমি শুধুমাত্র আজকের এই প্রেক্ষাপটটি বর্ণনা করছি। শিডিউল ঘোষণা করা হোক বা না হোক, নির্বাচন করা হোক বা না হোক, কিন্তু 15ই নভেম্বর 2023 তারিখটি বাংলাদেশের ইতিহাসে অমর এবং অক্ষয় হয়ে থাকবে। আজকে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, এজন্যে নির্বাচন কমিশন সহ আশেপাশের পুরো এলাকা, সত্যিকার অর্থে যেটিকে রেড জোন বলা হয়, সেই রেড জোন সৃষ্টির জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে উন্মুক্ত বন্দুক হাতে একেবারে যুদ্ধ সাজে দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো রাস্তাঘাট যেভাবে ফাঁকা রয়েছে, অমন দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। এখন এই দৃশ্যের মধ্যে কি শিডিউল ঘোষণা করা হবে কি হবে না, সেটি পরের ব্যাপার। আর এটি করা হয়েছে এই কারণে যে আশঙ্কা করা হচ্ছে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে সিন ক্রিয়েট করতে পারে, সেখানে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের চেষ্টা হতে পারে, এবং দিনের আলোতে এই জিনিসগুলো যেন না হয় এজন্য সন্ধ্যার সময়টিকে নিরাপদ বলে বিবেচনা করা হয়েছে। যদিও এটির সঙ্গে আমার সমস্ত সত্তা দিয়ে মনে হচ্ছে যে আমি দ্বিমত পোষণ করি। এর কারণ হলো যে প্রতিপক্ষকে ভয় করে যখনই কৌশল অবলম্বন করা হয়, বিশেষত যুদ্ধের ময়দানে, তখন যুদ্ধতে যে কৌশল অবলম্বন করে সে নৈতিকভাবে পরাজিত হয় বা প্রাথমিকভাবে তার পরাজয় নিশ্চিত হয়ে যায়। আর দ্বিতীয়ত, যারা যুদ্ধের ময়দানে আসে তারা সূর্যের আলো ফোটার আগেই নিজেদেরকে যুদ্ধের ময়দানে উপস্থিত করে এবং বুক চাপড়িয়ে চাপড়িয়ে, তলোয়ার উঁচিয়ে উঁচিয়ে এবং রণবাদ্য বাজিয়ে তারা বলে, আয় আয় আয়, তোদের কত সাহস রয়েছে, পারলে আমার দিকে আয়। যা হোক, এখন এইরকম একটি ঘটনা ঘটছে এবং যেভাবে নিরাপত্তা সকাল থেকে চালু রয়েছে, এবং আমি এই যে সময়টিতে ভিডিও করছি, আমার অফিসটি ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকার মধ্যে প্রধানতম, প্রেস ক্লাবের সামনে পুরানো পল্টন মোড়ের একদম কাছাকাছি।
তো এই জায়গাটিতে গাড়ির শব্দ এবং ট্রাফিক জ্যাম নিত্য এবং নৈমিত্তিক ব্যাপার। একটি গাড়ির হর্ন শোনা যাচ্ছে না, গাড়ির শব্দ নেই, পুরো ভূতুড়ে একটা পরিবেশ। এবং ঢাকা শহর যতটা শুনেছি একেবারে ফাঁকা, কোনো লোক নাই, জন নেই। তো এইরকম একটি নিঃসীম নিরবতা এবং চারিদিকে একটি ভয়ার্ত অবস্থা, এর মধ্যে গণতন্ত্রের চর্চা হবে, এর মধ্যে গণতন্ত্রের যে ভোট প্রয়োগের ঘোষণা হবে এবং এর মধ্যে মানুষের ভোটাধিকার প্রয়োগের যে সনদ, সেই সনদ, আপনি এটিকে যদি ম্যাগনা কার্টা বলেন, সেই ম্যাগনা কার্টা ঘোষিত হবে। এর চাইতে ঐতিহাসিক ঠাট্টা, ঐতিহাসিক মস্কারা এই বাংলার জমিনে আমি যতটুকু পড়াশোনা করেছি আর কখনো ঘটেনি। এবং এ কারণে মনে হচ্ছে জনাব হাবিবুল আউয়াল মহামান্য সিএসি, বাংলার ইতিহাসের কিংবদন্তি পুরুষে তিনি রূপান্তরিত হয়ে গিয়েছেন। সফল হলেও তিনি কিংবদন্তি হবেন, ব্যর্থ হলেও তিনি কিংবদন্তি হবেন। এখন এই যে একটি অবস্থা, এই অবস্থার মাধ্যমে তিনি পুরো জাতির দায়িত্বভার আজকে গ্রহণ করবেন, একদম প্রধান সিপাহ সালার হিসাবে কিংবা উজিরে আজম হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে কিংবা মহারাজাধিরাজ, আপনি যাই বলেন রাজনীতির ভাষায়, সর্বময় ক্ষমতা এই জনাব হাবিবুল আউয়াল সাহেবের হাতে থাকবে। এবং তিনি এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে পরাক্রান্ত, সবচেয়ে দুর্ধর্ষ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে প্রভাবশালী একটা রাষ্ট্র আমেরিকা, সেই আমেরিকাকে সরাসরি তিনি চ্যালেঞ্জ জানাবেন আজকের এই ঘোষণার মাধ্যমে। যদি তিনি ঘোষণাটি শেষ পর্যন্ত দিয়ে দেন, তাহলে এক ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, আর যদি উনি ঘোষণাটা কোনো কারণে না দেন, তাহলেও এক ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে। এগুলো নিয়ে আমি আসলে এই মুহূর্তে আলোচনা করবো না, এই মুহূর্তে যে আলোচনা করবো একটা টান টান উত্তেজনা, আমার খুব ভালো লাগছে। এর কারণ হলো অনেক দিন যাবৎ আমরা কেমন যেন নির্জীব হয়ে পড়েছি, হতাশা চারিদিক থেকে ঘেরাও করেছে। আওয়ামী লীগ আসবে না, বিএনপি আসবে নাকি তৃতীয় পক্ষ আসবে, শেষ পর্যন্ত জনাব হাবিবুল আউয়ালের ভাগ্যে কী হবে, তিনি কি সেনা থেরাপির ভয়ে থর থর করে কাঁপবেন, তিনি কি পদত্যাগ করবেন, না পদে থেকে তিনি হুঙ্কার ছাড়বেন, কিংবা তিনি এমন কিছু করবেন যে তার পূর্বসূরী কিংবা তার উত্তরসূরী তাদের সবার জন্য তিনি উদাহরণ হয়ে থাকবেন। পূর্ববর্তী যিনি ছিলেন মিস্টার নুরুল হুদা সিএসি, তার যে কিংবদন্তির যে সফলতা 2018 সালে, সেই সফলতাকে তিনি কি মূল্যায়ন করবেন নাকি উজ্জ্বল করে নতুন সফলতার একটি মাইলস্টোন স্থাপন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই দিনটিতে খুব চিন্তা করছি। এবং চিন্তা করতে গিয়ে আমার খুব রোমান্স একটা ভাব চলে এসছে, শরীরের মধ্যে একটা শিহরণ জাগছে, পুরো জাতির আজ শিহরিত, সবাই জনাব হাবিবুল আউয়াল তার পবিত্র মুখের দিকে তাকিয়ে আছেন, তার পবিত্র জবান থেকে আজকে কী বের হয় এবং তার পবিত্র দেহ আজকে কীভাবে কর্মকাণ্ড করে, তার চোখ, তার নাক, তার ঠোঁট আজকে কীভাবে উল্লাস করে সৃষ্টি সুখের উল্লাসে, সেই কবি নজরুলের বিখ্যাত কবিতার মতো। তো এরকম একটি ক্ষণ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই ক্ষণের মাধ্যমে বাঙালি জাতির জন্যে একটি নতুন অধ্যায় এবং ইতিহাস সৃষ্টি আলটিমেটলি হয়ে গিয়েছে, ঘোষণা হোক বা না হোক, কিংবা দেখা গেল যে নির্বাচন হোক বা না হোক, এটি বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো এই যে তিনি ঘোষণা দেবেন না বা তাকে দেয়া হবে না বা তিনি দিতে পারবেন না, এইরকম একটি সম্ভাবনা নিয়ে আজকে সারাটা দিন আলোচনা হয়েছে। মিস্টার পিটার দিহাস, তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মিস্টার ডোনাল্ড লু, যিনি জনাব ইমরান খানকে একেবারে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছেন বলে অনেক দুর্নাম এবং বদনাম তাকে গ্রাস করেছে। তো সেই ডোনাল্ড লু পাকিস্তানে যা কিছু করেছেন তার চেয়ে 100 গুণ শক্তিমত্তা নিয়ে, 100 গুণ রণকৌশল নিয়ে, একেবারে সর্বশক্তি নিয়ে তিনি বাংলার জমিনে, তিনি আমেরিকার যে জাতীয় প্রতীক ঈগল,
সে ইগলের পিঠে ভর করে দিল্লি, ওয়াশিংটন, ঢাকা, বেইজিং সব কিছু তছনছ করে দিয়ে একটার পর একটা কৌশল করে যাচ্ছেন, ভিসা নীতি এবং এই যে স্যাংশন দিয়ে যাচ্ছেন, এবং যিনি এই স্যাংশনে সারা দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন সেই ভদ্রলোককে বাংলাদেশে পাঠিয়েছেন, যিনি কিনা একটা বইও লিখেছেন, দ্য আর্ট অফ স্যাংশন। তো আমেরিকার এই যুগের যে যত কূটনৈতিক রণকৌশল রয়েছে এবং সেই রণকৌশলের যারা প্রণেতা মোরালেস, তাদের মধ্যে জনাব ডোনাল্ডটু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই ডোনাল্ডটু তার সর্বশক্তি নিয়োগ করে শেষ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে যে একটা চিঠি দিয়েছেন, সেই চিঠি নিয়ে ব্যাপকভাবে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। এই চিঠির অনেক ওজন, এই চিঠির অনেক ক্ষমতা, এই চিঠি আমেরিকার সর্বশেষ চিঠি। আমার মতো যারা তাল পাকনা বুদ্ধিজীবী রয়েছেন, অর্থাৎ অনেকের মাথায় ভর্তি চুল, অনেকের চুল নেই, এরকম মানে আমাদের অন্য অন্য দেশে আমি তাল শব্দটা উচ্চারণ করলাম, বাট ইন্ডিয়া হলে এটিকে অন্য একটি শব্দ উচ্চারণ করত, এদেরকে বলা হয় তাল পাকনা বুদ্ধিজীবী। তো এই আমরা তালপাকা তালপাকনা বুদ্ধিজীবীরা নানা রকম আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে সাহস পাবে না, কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার সাহস পাবে না, কিন্তু সবাইকে তুড়ি মেরে আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে তারপর আজকের এই দিনটিতে যে শিডিউল ঘোষণার তোড়জোড় করা হচ্ছে, এটি আমি মনে করি বাঙালি যে বীরের জাতি, বাঙালিদের যে দাবায় রাখতে কেউ পারে না তার বাস্তব প্রমাণ আজকের এই দিনটিতে সৃষ্টি হয়ে গেল। বাকিটা দেখি কি হয়, কেমন হয় এবং কি পরিণতি ডেকে আনে সেটি অনেক পরের বিষয়, যেগুলো নিয়ে হয়তো অনাগত দিনে আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।